আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা বারাকাতুহু। আসি ভাই, তাহলে নেক্সট কারো কাছে যাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, জানতে হবে। কলিমুদ্দিন, কলিমুদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আচ্ছা ভাই, আমি যেটা জানতে চাচ্ছি, যেমন আবু লাহাবের কথা কোরআনে লিখিত আকারে আছে, ফেরাউনের কথা আছে, তারপর আমি সেই সাথে জানতে চাচ্ছি যে লাত মানাত উচ্ছা, এদের এই যে নাম বা এই নাউন বা এই ওয়ার্ড গুলো, এইটা এগুলো কি কোরআনে লিখিত আছে কোনো আয়াতে? স্যার হ্যাঁ ভাই, অবশ্যই আছে, অনেক আচ্ছা, জায়গাতেই আছে, যদি থেকে অনেক জায়গাতেই আছে। আচ্ছা যদি থেকেই থাকে, তাহলে আমি যতটুকু জানি আর কি, কোরআনের আয়াত তিলাওয়াত করলে বা পাঠ করলে বা কোনো ওয়ার্ড বললে প্রতিটা ওয়ার্ডের জন্য নেকি লেখা হয় বা আমল নামায় লেখা হয়, তাহলে এই নামগুলো উচ্চারণের সাথে আমার আমল নামা লেখা হয় কিভাবে? কারণ এই যে কোরআন তো আপনাকে ঘৃণার শিক্ষাগুলো দিচ্ছে, আপনি যখন কোরআনে তো কাফেরও আছে, কোরআনে তো না ইহুদি নাসারা এগুলোও আছে, এদের সম্পর্কে যে ঘৃণা আপনি প্রকাশ করবেন, যেমন মনে করেন আপনি যখন কোরআনের এই 98 নম্বর সুরার 6 নম্বর আয়াতটা পড়বেন, যে মানে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক তারা হচ্ছে সৃষ্টি নিকৃষ্টতম জীব, ইনক্লুডিং বাচ্চা, ইনক্লুডিং প্রতিবন্ধী মানুষ, ইনক্লুডিং নারী শিশু, সব মানুষ, হ্যাঁ তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, তাদেরকে যখন আপনি নিকৃষ্ট জীব বলবেন এটার সাথে তো আপনি সওয়াব পাবেন। এই যে ঘৃণাটা আপনি পোষণ করছেন, এই ঘৃণার কারণে আপনি সওয়াব পাবেন। কিন্তু এই যে তিনজন মানে পৌত্তলিকদের দেব দেবীর নাম, এদের নাম উচ্চারণের সাথে সাথে আমার আমল নামাই আমল লেখা হয়ে যাবে, এটা কেমন কথা? এমন তো না যে ভাই আপনাকে শুধু কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি জাস্ট একটা একটা করে ওয়ার্ড পড়েন, আপনাকে তো কিন্তু মোটামুটি, ওটা তো কোনো না কোনো তেলাওয়াতের মধ্যে থাকছে। হ্যাঁ অবশ্যই তেলাওয়াতের মধ্যে থাকছে, ধরেন আপনাকে আপনি নাম উচ্চারণ করে বলতেছেন আসিফ মহিউদ্দিনকে জবেহ করা উচিত, আসিফ ভাইয়ের নাম নিয়ে নিয়ে বলতেছেন, দ্যাট ডাজেন্ট মিন যে আসিফ ভাইয়ের নামটা থাকলে ওই কাস্ট মানে ওই লাইনটা কোনো একটা ভালো লাইন হয়ে গেল বা হিউম্যান লাইন হয়ে গেল, আপনি তো আলটিমেটলি ইনহিউম্যান ইয়েটাই পড়তেছেন, লাইনটাই পড়তেছেন, ওয়ার্ড থাকুক বা না থাকুক ওটা তো আলাদা কোনো ইয়ে করে না। যখন বলা হয় যে প্রতি ওয়ার্ডের বিরুদ্ধে ওয়ার্ডের সপক্ষে নেকি দেওয়া হবে, তখন তো ওইভাবে জিনিসটা কাউন্ট করে না, কাউন্ট করা হচ্ছে আপনি পুরো লাইনটা পড়বেন, মানে মানুষকে যে ইয়েটা দেওয়া হয় ইন্সপিরেশন, আচ্ছা বুঝতে পারছি, মানে ইন্সপিরেশন ক্লিয়ার দেওয়ার ভাই, জন্য লিটারাল কোনো ক্রিয়া না। হ্যাঁ ক্লিয়ার ভাই, এটা আমার জানার মানে মাথায় ঘুরতেছিল, ক্লিয়ার করার জন্য ধন্যবাদ, অন্য কাউকে যুক্ত করেন। আচ্ছা ঠিক আছে, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা শেখ মোহাম্মদ আলামিন আপনাকে যুক্ত করা হয়েছে। শুভরাত্রি ভাইয়া, ভাইয়ারা আপনারা কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা ভাই, আশা করি আপনিও ভালো আছেন, বলেন। আচ্ছা ভাইয়া, আমি আমি যদি বলি, আমি যে আমি গত কয়েকদিন আগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বাট আমি আমার নিজের প্রতি বিশ্বাস রাখার দরুন আর কি, আমি বুঝতে পারছি এই ধর্মটা হচ্ছে মানব দ্বারা সৃষ্ট একটা বিষয়। তো এই মতো অবস্থায় আমার মনে একটা ফিলিংস পাইলাম, সেটা হচ্ছে যে আমি আর কতকাল বিষয়গুলো গোপন রাখবো। আমি এটাও জানি এখানে অনেক প্রাইভেসি এবং লাইফ রিস্ক থাকে, মানে এই সব বিষয় যদি আমি আমার সমাজ কিংবা পরিবারের সাথে শেয়ার করতে চাই, এমতো অবস্থায় আমি আমার ফিলিংসটা পাওয়ার পরে আমি আমার একটা পোস্টে আমি বিষয়টা আংশিক ভাবে আর কি শেয়ার করি। তো আমি অনেকের কাছ থেকে পজিটিভ আর কি রিয়াকশন পাই, এবং আর আমার অনেকে যারা কাছের মানুষ আছে তারা আর কি আমাকে অনেক ভাবে বলতিছে, তুমি ভুল পথে আসো, তুমি আবার নামাজে ফিরে যাও, অমুক তমুক। তো এমতো অবস্থায় ভাই আমার ডিসিশনটা কি মানে সঠিক, নাকি আমার তাদের কথা কি আবার মানা উচিত, নাকি এটা আমার সাথে কেন হচ্ছে এরকম? কারো কথা তো মানা উচিত তখন যে যখন কথার পিছনে কোনো রিজন থাকবে, জি এখন আপনি মানবেন কি না সেটা তো আলটিমেটলি আপনার উপরে, যে আপনি কিভাবে মানবেন কারটা মানবেন এটা এটা আপনার উপরে, বাট আপনি যদি উচিতের কথা বলেন যে কার কথা মানা উচিত, তাহলে তো যে কথার পিছনে রিজন থাকবে সেই কথা মানা উচিত। আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলি যেটা বলতেছে সেটা করা উচিত, আপনি এটা করতে পারেন। আপনি যদি মনে করেন ফ্যামিলির অ্যাগেনস্টে যাবেন, আমি আপনাকে বাধাও দিতে পারবো না, আমি আপনাকে বলবো দেখেন যেটার পিছনে রিজন আছে সেটা করেন, অতটুকুই বলতে পারবো। আর যদি এরকমটা হয়, আপনি যেই কালচারে থাকেন যদি এরকমটা হয়, আপনি ধর্ম না মানার জন্য আপনার ফ্যামিলির উপরও কোনো একটা সমস্যা হবে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি ধর্ম মানেন, পাবলিকলি অ্যাটলিস্ট ধর্ম মানেন, মানুষ এমতো অবস্থায়। জি ভাইয়া, এমতো অবস্থায় আপনার কথাটা আমি মানতে পারছি যে যাদের কথায় রিজন আছে তাদের কথাই মানা উচিত এবং পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত, এবং আমার বর্তমানে যে ইন্টুইশন বা আমার যে ফিলিংটা হচ্ছে আমি যে পথে আছি ওইটাই ঠিক।
তো এমতো অবস্থায় আর কি আমি কারোর কথা ম্যানিপুলেট বা কারোর কথা দ্বারা আর কি ভুল পথে যাতে যাইতে যাচ্ছি না। তো এটাই আমার বলার ছিল। আমি আমার আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যখন পড়ি প্রাইমারি সেকশনে ছিলাম, তো তারপরে আমার আব্বু এবং ভাইয়ার সম্মতিতে আমাকে মাদ্রাসায় দেওয়া হয়। তখন আমার ব্রেনটা অনেক শার্প থাকার দরুন আমি মাত্র 6 মাস সময়ের ভিতরে আর কি অনেক কিছু মানে আয়ত্ত করে ফেলি হিফজো। বাট তখন আমার হুজুরদের ব্যবহার আর কিছু করা নিয়ম এবং কিছু বিষয়ের বাস্তব উপলব্ধি করার পর আমি বুঝতে পারি এগুলো যে মানব দ্বারা সৃষ্ট একটা বিষয়, এটা আমার খুব সহজেই তখন আমি বুঝতে পারি। কিন্তু তখন ছোট ছিলাম বলে আর কি কাউকে শেয়ার করতে পারি নাই। কিন্তু আজকে যখন বড় হই আর কি এখন আমার মনে যে বিশ্বাসটা জাগ্রত হয়েছে বা আমার যেটা এই কারণে আর কি আমি বিষয়টা শেয়ার করছি। তো ভাইয়া এটাই আসলে আমার জানার ছিল। মোহাম্মদ আলামিন ভাই, শেখ মোহাম্মদ আলামিন ভাই, আপনার কাছে অনুরোধ জি ভাইয়া থাকবে, অনুরোধ থাকবে যে আপনি আপনার স্বনামে এবং নিজের ছবি দিয়ে এই জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করা বা এই বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করা, এইগুলা থেকে যতটা সম্ভব বিরত থাকা যায় ততই ভালো। কারণ এতে নানা ধরনের মানে সমস্যা হতে পারে, আপনার সমস্যা হতে পারে, আপনার পরিবারের সমস্যা হতে পারে। আপনি যদি চান তাহলে একটা ছদ্মনাম ব্যবহার করে, ছদ্মছবি ব্যবহার করে ফেসবুকে লেখালেখি করতে পারেন বা বিভিন্ন লাইভে যুক্ত হয়ে আলোচনা করতে পারেন, সেগুলো করতে পারেন। কিন্তু যেন আপনার পরিচয়, আপনার মানে লোকেশন, এই জিনিসগুলো যেন অন্যরা জানতে না পারে সেই ব্যবস্থা করে আপনি সেই কাজগুলো করতে পারেন, সেটা করলে ঠিক আছে। কিন্তু যদি আপনি যে এইভাবে নিজের ছবি টবি দিয়ে নাম টাম দিয়ে, আমি মনে করি না এটা কোনো কাজের কথা হবে। এটা একটা মানে আপনার আপনার রিস্কি বেড়ে যাবে। হ্যাঁ, এবং আপনার আপনি তো শুধু আপনি না, আপনার পরিবারও আপনার সাথে যুক্ত, নানাভাবে যুক্ত। তো আপনি যদি এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে চিন্তা করেন এবং মানে একটা ছদ্মনাম ব্যবহার করেন তাহলে আমার মনে হয় আরো ভালো হয়। ঠিক আছে শেখ আলামিন ভাই, তাহলে আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে? জি ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো, আমি এই বিষয়গুলো বিবেচনা করে দেখবো। আর মূলত ভাই আমি কোনো কিছু নিয়ে সমালোচনা করতেছি না, আমি জাস্ট আর কি মানে আমার বিশ্বাসটা মানে জাস্ট একটু প্রকাশ করছি। হ্যাঁ, আপনার কথাগুলো ভাই আমি বিবেচনায় রাখা পরবর্তী পদক্ষেপে যাবো আর কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই আজকে, ভালো থাকেন। তাহলে তাহলে ফারাজ ভাই আমি কি আরেকজনকে যুক্ত করব? জি জি ভাই, অবশ্যই। আচ্ছা এখানে, আচ্ছা এখানে ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন এই বানানটা কি? ETHISAM, এটা কি কি লেখা এখানে আসলে? আচ্ছা হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, ETHISAM ইজ অনলি টু কি, ETHISAM ইজ অনলি টু বি হিউম্যান। ETHISAM মানে এটা কি ভাই বুঝতে পারছি না। আচ্ছা দিকে যুক্ত করে দেখি ওনা কি বলেন। ETHISAM আপনি বলেন তো ভাই, আপনি কি লিখছেন আমি কিছু বুঝতে, এটার মানে বলুন না। আসিফ ভাই এবং ফারাজ ভাই, আসলে আমি ETHISAM লিখতে গেছিলাম ভুল করে, ওটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ও, আর শেষের ওয়ার্ডটা, শেষের ওয়ার্ডটা এটা কি? হিউম্যান, হিউম্যান, হিউম্যান। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আসলে আমার একটা মানে ডাউট ছিল আর কি, আসলে আমি হিন্দু ফ্যামিলি বিলং করি এবং আমার যাকে আমি বিয়ে করেছি তিনি মুসলিম বিলং করেন আর কি। তাহলে মানে আমার কাছে প্রথম প্রথম অনেক প্রেশার এসেছিল, পরবর্তীকালে সেগুলো আমি সব কাটিয়ে ফেলেছি। কিন্তু আপনি একটু কাইন্ডলি আমাকে বলবেন যে ইসলামে মানে হিন্দু ছেলেকে বিয়ে করার নিয়ে কোনো কিছু আছে বা কোনো নিয়ম বা বাধা? ইসলামে কোনো মুশরিকের সাথে বিয়ে করা বৈধ না। আচ্ছা, মানে আমার কাছে অনেক রকম প্রস্তাব এসেছে যে তুমি ইসলাম কবুল করো বা ইয়ে করো, আমি তো কোনো কিছু ভগবান ইয়ে কোনো কিছুই মানি না, তাহলে ইসলাম কবুল করার কোনো প্রশ্নই উঠছে না, সেই জন্য আমি জানতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আর কি কিছু বলবেন ভাই? না এইটুকুই আমার শুধু জানার ছিল। যাক, আপনাদের অশেষ ধন্যবাদ, আপনার এই ইনফরমেশন গুলো আমাদের খুব কাজে লাগে, আমি প্রত্যহ দেখি রেগুলার। যাই হোক, আপনাদের শুভেচ্ছা রইল। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ আচ্ছা।